যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে ঢুকে পড়েছে কাভার্ড ভ্যান। এতে প্রাণ গেছে পাঁচজনের। আরও জানাতে সরাসরি এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, আপনি জানাবেন দুর্ঘটনাটি কেমন করে ঘটলো এবং কখন ঘটলো, এখন কি পরিস্থিতি? ঘটনাটি সকালে ঘটেছে এবং একটি কাভার্ড ভ্যান এই যশোর চুকনগর যে মহাসড়ক, এই সড়কের মনিরামপুর, যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলা, এখানে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় যে ইউনিয়ন পরিষদ, ভোজগাতি ইউনিয়ন পরিষদ, ঠিক তার বিপরীতের ঘটনা। এবং স্থানীয় মানুষ যেটা বলছেন যে কাভার্ড ভ্যানটি যশোরের দিক থেকে সাতক্ষীরামুখী যাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে তা রাস্তার বাম পাশে মানে অন্তত 12টি দোকান কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত করেছে। এবং সর্বশেষ খুব সকালের ঘটনা হওয়ায় অন্যান্য দোকান তখনও এখানে খোলেনি, সেই কারণে হতাহতের সংখ্যা কম। যে দোকানটিতে ঘটনা ঘটেছে ওটা খাবার হোটেলের কারণে একটু সকালেই খুলেছিল এবং সেখানে পাঁচজন যারা নিহত হয়েছেন সকলেই স্থানীয় মানুষ। তাদের মধ্যে একজন শিশু রয়েছেন, 5 বছরের শিশু, বাকি সকলে স্থানীয় মানুষ। মরদেহ ইতিমধ্যে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের যে চালক এবং হেলপার তারা পালিয়ে গেছে। মনিরামপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন যে তাকে আটকের চেষ্টা করছে এবং দুর্ঘটনা কারণ হিসেবে প্রাথমিকভাবে স্থানীয় মানুষরা যেটা জানিয়েছেন যে একেবারেই নিয়ন্ত্রণ হারিয়ে, অর্থাৎ অন্য কোনো গাড়িকে ওভারটেক করতে যাওয়া বা অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেনি। আপনি নিশ্চয়ই ফুটেজে দেখিয়েছেন যে মানে টানা 10 থেকে 12টি দোকান কিন্তু ওই কাভার্ড ভ্যান ভাঙতে ভাঙতে গেছে। অর্থাৎ যদি এই জমজমাট সময়ে হতো, হতাহতের সংখ্যা যে কত হতো সেটা আসলে বলা মুশকিল। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আর একটি যে পরিস্থিতি, যে এই সড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে পুলিশ এই রাস্তাটি খুলে দেওয়ার ব্যবস্থা করেছে, তবুও জট এখনো রয়ে গেছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, যশোর থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছিলেন তৌহিদুর রহমান।